সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যে হলে ছিলাম হাজি মহাসিন হলে সেখানকার স্টাডিজের ছাত্ররা ইস্তাজ সালাত আদার অনুমতি চেয়েছে দেয়নি অথচ কয়েকদিন আগে সেখানে হিন্দুদের বৈশাখী মেলা হলো মঙ্গল শোভাযাত্রা হলো এমনকি হোলি খেলার অনুমতি পাওয়া গেল ইস্তাজ সালাতের অনুমতি পাওয়া গেল না কয়েবের কম প্রচণ্ড গরমে আল্লাহ ধ্বংস করেছে মানুষ হাঁস করছে কোথাও পানি পায় না এমন সময় আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন জঙ্গলের দিকে সব চলে গেল জঙ্গলের উপরে মেঘটা দাঁড়িয়ে আছে মানুষ সব বাড়িঘর ছেড়ে চলে গেছে জঙ্গলে এবং মেঘ দেখে এইটি তো আসছে আমাদের বৃষ্টি বর্ষণ করবে সবাই বাড়িতে কোনো লোকজন নাই সব চলে আসছে হঠাৎ পুরো মেকটা আগুনে পরিণত হয়ে

মানুষ যা করেছে তার কিছু শাস্তি তারা আস্বাদন করুক এজন্য আমার সুযোগ দিয়েছে কত চেষ্টা করু আজকের বিজ্ঞানীরা এই রকমের কোনো পানি পৃথিবীর কোথাও আবিষ্কার করতে পারেনি ঠিক জমজম কুয়ার তরুণীয় কোনো পানি পৃথিবীর কোথাও নেই রহমতের পানি হিসাবে আর ঠিক তেমনি ডেড় সির পানি মৃত সাগরের পানি ওরকম কোথাও নেই

اقطع دقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الارض فانظروا كيف كان آقبة الذين من قبل كان أكثرهم مشركين فاقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يستدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم

সে প্রেক্ষিতে আল্লাহাক আয়গুলো নাজিল করে তৎকালীন সময়ের বান্দাদেরকে সাবধান করেছেন ইসলাম যেহেতু সর্বশেষ দিন তাই এর সকল বক্তব্য কেউ পর্যন্ত সকল মানুষের জন্য প্রযোজ্য সেদিনও যা ছিল আজও তাই সারা পৃথিবীতে চলছে বিপরज्य কোথাও শান্তি নেই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা বসে আছি হিট স্ট্রোকের দৈনিক মানুষ মরছে এর মধ্যে 12 বৈশাখ জাব্বরের বলি খেলা হলো লাল লালদিঘি ময়দানে আপনারা তো টিভিতে দেখেছেন সবাই অথচ এর মধ্যেই হামাসে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে কথিত গণতন্ত্রীয় মানবাধিকার বাদীরাই এগুলি করছে আজকের পেপারে আসছে একটা গণকবরে তিনশো বিরানব্বইটা লাশ পাওয়া গেছে তার মধ্যে বিশটা জীবন্ত লাশ জীবন্ত ছড়ি ফেলি দেওয়া হয়েছে এ দৃশ্য আমরা দেখেছি উনিশশো সালে যুদ্ধ সময় ওই দৃশ্য যে আবার যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা শুনছি ভাবছি পৃথিবীকে এইভাবেই চলবে উজানে বেঁধে দিয়ে তিস্তার উজানে গজলোবা বাঁধ দিয়ে পুরো বাংলাদেশকে মরুভূমি বানানো হচ্ছে কোথাও পানি নাই পাশেই আত্রাই নদী যা এসেছে সরাসরি হিমালয় পর্বত থেকে অত্যন্ত খরস্রোত নদী উনপঞ্চাশ মাইল বাংলাদেশের মধ্যেই তার অবস্থা আজকে আটটাই নদী বলা যাবে অথচ এই নদীতে লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা ছিল মাছ ধরতো যারা নৌকা চালায় তাদের ভাটিয়ালি গাম জারি তাদের আনন্দ চিত্তদার শব্দ এখনো পর্যন্ত ভেসে আসে দুই বছর আগে ছাব্বিশে অক্টোবর আমি গিয়েছিলাম শুধু নৌকা ভ্রমণের জন্য এক তো সেখানে পানি নাই আগামী দিনে কি হবে আল্লাহ বুঝতেই পারছে কি হবে সবই করছে মানুষ আল্লাহ বলছেন আমি তোমাদের সবই দিয়ে দিয়েছি কোনো কিছুই বাদ রাখি সাক্ষর লক্ষ্য মাফিজ লাউ লাউড আসমান জমিনে সব কিছু আমরা তোমাদের অনুগত করে যাহি প্রকাশ্য গোপন নিয়ামত সমস্যা এখানে ভরে দিয়েছে এমনকি আফ্রিকার কলম্বি নবিবিয়া একটা দেশ আছে তার নিচে বিশাল পানির একটা স্টর পাওয়া গিয়েছে যা চারশো বছর ধরে ধরে পৃথিবীর বার্ষিক সুপেয় পানির ব্যবস্থা করতে পারবে আলহামদুলিল্লাহ বলবেন না আর পানি করছে না নগাঁয়ে পানি নেই দিলে হবে লাল টকটকা পানি টকা পানি বাথরুমের জ্যাম জ্যাম টয়লেট সারবেন সারবে পানি পানি লাল টকটকা পান এমনকি কারাগারে ছিলাম আমি নওগাঁতে

হিন্দুদের বৈশাখী মেলা হলো মঙ্গল শোভাযাত্রা হলো এমনকি কি হোলি খেলার অনুমতি পাওয়া গেল গেল প্রাচ্যের পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা প্রত্যেক জায়গাতেই মুসলমানদের হাতেই ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বাইডেন মার্কা ইহুদি সৈতানরা তো আসেই তারা তো সারা বিশ্বে বিপর্যয় ছড়াচ্ছে পুরো ইউরোপীয় ইউনিয়নটাই হলো বিপর্যয়কারী তাদেরই দেওয়া বোমা অস্ত্র সবকিছু ফিলিস্তিনি পড়ছে কি নামে যাচ্ছে গণতন্ত্র মানবাধিকার রিপ্লাই সাপ্লাই দেওয়ার জন্য এ যুগের হেলাকোখা বেঞ্জামিনে দিনে সে বলছে ইসরায়েলেরও বাঁচার অধিকার আছে মানে হামাসদের ফিলিস্তিনদের বাচার অধিকার নেই অধিকার খালি তোমাদেরই আছে উনিশশো সালে যখন এরা প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ বাধা করেছিল যে ইসরায়েল একটা ফিলিস্তিনও একটা এই দুই সমাধান হবে দুটাই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইসরায়েল ওই দিনেই স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন আজও স্বীকৃতি পায়নি ওরা যে মুসলমান

পক্ষ থেকে এদেরকে অবসা হয়েছে সর্বত্র এরা টাকার গরমে গরম দেখায় বটে কোথাও এদের মানুষের প্রতি তাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বোধ কোথাও নেই মানুষ তাদেরকে সম্মান দেয় ভয়ে বোমার ভয়ে ধর দারোগা পুলিশকে সম্মান দেয় ভয় কিন্তু অন্তর থেকে ভালোবাসা রাখে এরা পিটানো যায় এরা সারা বিশ্বকে ধ্বংসের কাজে নিয়োজিত

যেমন ইতিমধ্যে আমেরিকার ইহুদিরা তাহলে ইসরায়েলের কিছু সংখ্যা মানবতাবাদী ইহুদি তো আসে তো ছিল জন্মদিনে বিন সালাম প্রখ্যাত ইহুদি পণ্ডিত তিনি প্রথম দিনে ইসলাম কবুল করেছিলেন কিন্তু মন্দিরে তো করেনি এরকম কিছু মানবতাবাদী যদি থাকবে তাহলে একদিন মুসলমান হয়ে যাবে অধবা হয়ে গেছে এরকম থাকবে আমেন আমিনিল্লাহ কত খসমের আল আম যেখানে হবে খাস করে থাকবে আমাদের একান্ত শিক্ষা অর্জন করে উচিত আর নইলে আমরাই ক্ষতিগ্রস্ত হব এজন্য আল্লাহ পাক কি পরয়তে বলেছেন হে মোহাম্মদ তো বলে দাও সিরুফিলাল তোমরা পৃথিবী ভ্রমণ করো ভ্রমণ ফানজুলু অথবা দেখো দেখো কাইবে আস্তে বতরা দিয়ে দেবে ইতিপূর্বে তারা এরকম দুষ্কৃতী করেছে তাদের পরিণতি কেমন হয়েছে একবার দেখো দেখো নুহের কম কিভাবে ধ্বংস হয়েছে আদের কম সামুদের কম 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 লুতের কম ছয়টা জাতিকে আমরা পৃথিবীতে নিশ্চিন্ত করে দিয়েছি একবার দেখো তাদের অবস্থা কোথাও খুঁজি পাবে না

এমন সময় আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন জঙ্গলের দিকে সব চলে গেল জঙ্গলের উপরে মেঘটা দাঁড়িয়ে আছে মানুষ সব বাড়িঘর ছেড়ে চলে গেছে জঙ্গলে এবং মেঘ দেখে এইটি তো আসছে আমাদের বৃষ্টি বর্ষণ করবে সবাই বাড়িতে কোনো লোকজন নাই সব চলে আসছে হঠাৎ হঠাৎ পুরো মেঘটাই আগুনে পরিণত হয়ে অগ্নি বৃষ্টি শুরু হয়ে গেল তাদেরকে পুলিশ দারোগা লাগেনি ডেকে আনার জন্য ওয়ারেন্টি ইস্যু করে লাগেনি সব চলে আসছে বা সঙ্গে সব মরি সরকার যে আগুনে পোকা মরে মরে এই সমস্ত এই অহংকারী লোকগুলো তাহলে একদমে শেষ কম পুরুষের পুরুষের নারীতে নারীদের সমকামিত করতে করতে নবী নূত তাদেরকে অনেক উপদেশ দিলেন তোমরা এটা করো না টাকার অহংকারে বিলাসিতার বিলাস বৈভবের এই ব্যাপক প্রশাসনের ফলে তোমরা দিক হারিয়ে ফেলেছ তোমরা আল্লাহকে ভয় করো কে শোনে কার কথা হঠাৎ সে নাজিল ইব্রাহিমের কাছে আগে এলেন ইব্রাহিম তো ভয় পেয়ে গেলেন নাস্তা দিচ্ছে খায় নাই তোমার খাচ্ছ না কেন সে যুগে নিয়ম ছিল যারা যে ডাকাতি করতো সে বাড়িতে তারা খেত না এবারে ভয় পেয়ে গেল আমি যাদেরকে একটা বাসুর বোনা করে দিলাম খাওয়ার জন্য ওরা খেত চালান হাত টেনে নিচ্ছে পেবা কি তারা বললো লাউ জাল হে ইব্রাহিম ভয় করো না আমরা এসেছি আমরা প্রেরিত হয়েছি লুতের কমের দিকে ইব্রাহিম বললেন তোর ওনার কমে যাচ্ছ আরে লুত মুসলমান লুত তো নবী লুতু লুতুক ধ্বংস হবে না আমরা জানি সেখানে কে কে আছে তারা ধ্বংস হবে না কিন্তু লুতের বউ আর অন্যান্যরা অন্যরা ধ্বংস হয়ে যাবে চরিগারে সেখানে যাওয়ার পর পরই সুন্দর তরতা তরুণ যুবক দেখে দেখে ওই সমকামিত গুন্ডা পান্ডা সব চলে আসছে তখন লুতুল ইসলাম সুদিন বলেছিলেন যদি আমার কোনো আমার কোনো কঠিন একটা স্তম্ভ আমার হাতে থাকতো অবলম্বন থাকতো যে আমি তার মাধ্যমে এদেরকে রুখতে পারি রুখতে পারি বললে লোধ দুশ্চিন্তা করোনা আমরা মানুষ নয় আমরা ফেরেস্ত ফেস্ত জমা করো কি করো একটু পরেই কিন্তু সকাল হবে তারপরে হামলা শুরু হবে একটাও থাকবে না বাস সকাল হলো শুরু হয়ে গেল গজব গজব আল্লাহর হুকুমে সাহাবে ফেরেস্তারা বলল হে তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও তবে তোমার স্ত্রী জানার না বেরোয় বেরোতে পারবে সে পারবেই না আটকা পড়ে যাবে আটকে পড়ে গেল উনি ওনার গায়রা বায়াত মুসলিম একটাই মাত্র ঘর সেখানে মুসলমান ছিল অর্থাৎ লুতের পরিবার উনি বেরিয়ে চলে গেলেন শুরু হয়ে গেল গজবের পর গজব কিরকম পুরা সাদ্দুম শহর পাঁচটি আসমানে উঠে ওইখান থেকে উপর গড়ে ফেলে সব শেষ করে পৃথিবীর ইতিহাস সাক্ষর এখনো পর্যন্ত যান তোমরা তোমাদের কাছ থেকে দূরে বেশি দূর না যে দেখো দেখো জর্ডান তো কাছে এখন যুদ্ধ হচ্ছে না ফিলিস্তিনের পাশে জর্ডান না জর্ডান নদীর পাশে ওঠে না হ্যাঁ শরীয়তের নদী বলা হয় জর্ডান আর লেবাননের মাঝখানে ফিলিস্তিনের মাঝখানে এখানে তো সে কাণ্ড ঘটেছিল এখনো পর্যন্ত জর্ডান নদীর পাশে তাকে ডেড সি বলা হয় বিশাল গর্ত পঞ্চান্ন কিলোমিটার লম্বা আর সতেরো কিলোমিটার চওড়া আর সিকি কিলোমিটার গভীরতা নিয়ে আজ পর্যন্ত ওটা ঠিকই আছে ঠিক শিক্ষা গ্রহণের জন্য সেই পানিতে কিছুই হয় না মাছ শাক বলো একবার কিছুই হয় না শত চেষ্টা করে আজকের বিজ্ঞানীরা। এই রকমের কোন পানি পৃথিবীর কোথাও আবিষ্কার করতে পারে ঠিক যেমন জমজম কুয়ার তরুণীয় কোনো পানি পৃথিবীর কোথাও নেই রহমতের পানি হিসাবে পানি আর ঠিক তেমনি ডেট সির পানি মৃত সাগরের পানি ওরকম কোথাও নেই এটা হলো গজবের পানি যদি এই গজব বাংলাদেশে নাজিল হয়ে যায় দেশের অস্তিত্বই থাকবে না এবং গজব অলরেডি নাজিল হয়ে গেছে আমাদের আজ কোথা পানি আছে ফারকা বেঁধেছে গজল বা বেঁধেছে তিস্তায় পানি নেই পদ্মায় পানি নেই যমুনায় পানি নেই আজকে দেশে পত্রিকা যে যমুনায় যেখানে চাঁদ ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ সব নদী ছেড়ে সাগরে চলে যাচ্ছে

হলো সমস্ত অশান্তি এবং বিপর্যয়ের মূল কারণ আল্লাহর সঙ্গে যখনই আপনার কাউকে যোগ করবেন তখন আপনি ধ্বংস হয়ে যাবে তুমি তোমার চেহারাকে সরল দিনের প্রতি দৃঢ় রাখো রাখো শ্রেফ আল্লাহ আর ডানি ব্যা বিনো কাবিলা ইয়াতে ইয়ামুল্লাহ মরাদ্দ সেদিনের পূর্বে যেদিন আর কোনদিন মানুষ থেকে মানুষ ফিরতে পারবে না অর্থাৎ কে আমাদের দিনে আমাদের দিনে পর্যন্ত সেদিন আসার আগে তোমার আক পর্যন্ত তোমার তোমার চেহারাকে আহ্লাদ দেখি বিরত রাখো ইয়ামাজি ইয়াস দাও সব ফেটে চৌচির হয়ে যাবে বিশ্বের কোনো কিছুই আর থাকবে না তখন কাফরা পানাই কুফরো যে কুফর করবে কুফরে শাস্তি তার উপরে আসবে তখন আমালা আর সাল ইহান সৎকর্ম করবে ফলে আমফসিহিম এ মাহাদো শুধু নিজের জন্য বিছানায় প্রশাস্ত করলো। অর্থ জান্নাতের রাস্তা খোলাসা করে নিলো সেখানে তার সুন্দর ব্যবস্থা রাখা আছে ইয়া জি আল সলিহাতি মিন এটা আল্লাহর পক্ষ থেকে ईमानदार ও সৎকর্মশীলদের জন্য তার অনুগ্রহে এই বদলা তাকে দেওয়া হবে ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ কখনো কাফেরদেরকে ভালোবাসেন না এখন আমাদের মৌলিক বিষয়টি মাথায় রাখতে হবে যে আল্লাহসরের আমাদের পরীক্ষা নিচ্ছে এই দাবুদাহের মালিক মানুষ নয় এই কারণে এটা হচ্ছে প্রকৃতি রুদ্র সে বিভিন্ন পত্রিকা প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে প্রকৃতিটা কে নেচার কে বামপন্থী লেখক যা লেখে সেগুলো দেখলে পড়তে তো রুজ হয় না আর এরা বসে বুড়ো মানুষ এই বুড়ো বয়সে একটু ভাষার চেঞ্জ হয়নি

সেদিন একটা দিন খেলে আমি দেখেছিলাম তার তার ভেতরের ইমান জেগে উঠতে আমাকে যখন বলা হলো এক্সপ্লেন ইওর মুভমেন্ট কারণ আমার পিএইচডি তো হালিস আন্দোলন উপরে তো আমাকে বলা হলো এরা সবাই কিন্তু হানাফি মজাবের লোক তুমি পাশ করতে পারবে না তুমি হেডিং চেঞ্জ করো স্যার পাশ ফেলে মালিক এই ফয়সলা আসমানে হবে দুনিয়াতে নয় আমি এর উপরেই পিএইচডি করবো আপনি আমাকে বাধা দেবেন না যখন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল সাত মিনিট ধরে প্রশ্নের প্রশ্ন করে করে আমাকে ঝালিয়ে ঝালিয়ে তার মধ্যে আজকে যে কথা বলছে আজকে যারা বক্তব্য আসে পত্রিকায় প্রকৃতি রুদ্র সে পৃথিবী জ্বলছে তিনিও ছিলেন আমি যখন ফার্স্ট হলাম আর একজন সেকেন্ড হলো বেরিয়ে আসছে হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে জিজ্ঞাতলা ওই রাস্তা দিয়ে রিক্সা ধরো বলে উনি পাশে এসে প্রাইভেট কার থামিয়ে দরজা খুলে সালাম দিয়ে বলছেন মিস্টার গালেব কংগ্রেচুলেট টু আই হ্যাভ অলসো আহলে কি কংগ্রেচুলেশন আমিও তোমার মতো আহলে দিস বলে কি এই লোক আহলে কিন্তু ওই দিন আহলেজ মুভমেন্টের মূল বক্তবগুলে আমার মধ্যে শোনাতে ওদের ভিতরটা জেগে উঠছে কারণ জন্মগত আহলে দিস বাড়িতে সিরাজগঞ্জের সলঙ্গায় বলে কি রে বাবা কিন্তু ওই একদিন একটা পিকুর জলি উঠছিল পরিবেশ পেয়ে আবার তো নেমে গেল এখনো পর্যন্ত বলতেছে প্রকৃতির রুদ্র রসে সব ফেটে চলতেই রেখে গেল কিসের প্রকৃতির বেড়া প্রকৃতির বাবার ক্ষমতা আছে আজকে প্রকৃতি বৈশাখ গরম কালকে বৈশাখটা আবার ঠান্ডা হবে আষাঢ় আবার বৃষ্টি হবে সবই তো যিনি করে সব তার হাতে এখানে প্রকৃতি আবার এইসব ন্যাচারিস্টরা বাংলাদেশের তরুণ ছাত্র শিক্ষকদের শেষ করে দিচ্ছে মনে রাখবেন পৃথিবীতে সর্বত্র যা কিছু ঘটছে ঘটছে সবকিছু বান্দার কারণেই ঘটছে আল্লাহ বান্দার প্রতি কখনো গজম নাজিল করেন না করেন বান্দা যখন নিজে নষ্ট হয়ে যায় তখন অন্যদের অন্যদের শেখানোর জন্য তাদের আল্লাহ দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ আল্লাপাক এগুলো দিয়ে থাকেন যাতে নিজেই বলে দিচ্ছেন এবং তিনি বলছেন যদি তোমরা দেখতে বেরো পৃথিবী দেখো কোথায় কোথায় যারা অবিশ্বাস করেছে কিভাবে আমরা তাদের ধ্বংস করে দিয়েছে তা কয়েকটা তো শুনলে নেই এর সব মধ্যপ্রাচ্যে বেশি হয় কারণ মধ্যপ্রাচ্যে নবী আসছে বেশি এই যে এক লাখ চব্বিশ হাজার নবীর আসলে আমরা বলি তো সবই তো মধ্যপ্রাচ্যে বাংলাদেশে কোন নবী আসছে কোন রেকর্ড তো পাওয়া যায় না আর তারা এত নবী বেরো তারা নবীদের সঙ্গে বেমানি করছে আর সেই কারণে আল্লাহ আমাদেরকে সফরে যদি বলেছেন দেখি হাজার দিন বলছেন এখন আমাদের সফরে যাওয়া লাগবে না পত্রিকা সব বলে দেয় আর ঘরে বসে দুনিয়া সব দেখা যায় অর্থাৎ এখন সফর না করে ঘরে বসে পণ্ডিত হওয়া যায় সমস্যা নেই আল্লাহ আমাদের যেভাবে সাবধান করেছেন সে বিষয়টি আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুলের যুগে ষষ্ঠ হিজরিতে প্রথম স্তেজকর সালাত হয়েছিল স্তেজকর সালাত দেখেছেন তো আমাদের মার্কাজও হয়েছেন এবার আমাদের নির্দেশ করবে সারা দেশের যেখানে আমরা নির্দেশ দিয়েছিলাম আল্লাহ জমানায় ওনার মদিনাতে প্রথম ষষ্ঠ হিসেবে চালু হয় চালু হয় দিচ্ছেন আল্লাহর মদিনাতে পুরী উনি ওখানেই দোয়া করলেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে একবার

আল্লাহ মাস নমস নষ্ট এবার দেখাও বাহাই দেখাল ভাইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জমিন আমাদের পানি পান করাও গায়েস আর মুগলি পরিপূর্ণ পরিত্তির পানি পানি মুরি যা সমস্ত গাছপালা পরিসিঞ্চিত হয় হয় এবং তারা জীবন্ত হয়ে ওঠে ওঠে আর যেন হয় দ্রুত দাও দেরিতে দাও নাফিয়ান গায়রো দর্দিন যে বৃষ্টি যেন উপকারী হয় যেন ক্ষতিকারক না আল্লাহ মাসতায়ে ইবাদাকা আল্লাহ তুমি বৃষ্টি দান করো তোমার বান্দাদেরকে বাহা ইমাকা এবং যথেষ্ট পর্যন্ত তাদেরকে গরু ছাগল বষীর মুরগি সবাইকে বলা হচ্ছে আনসুর থাকা মতর রাহমাতিন সাদেরকে বিস্তৃত করে দাও ওয়াহিয়ে বলা দাকাল ভাইতা এবং তোমার এই মৃত জমিনকে আল্লাহ তুমি জীবন্ত করবো এই দোয়া সেদিনও করেছেন আল্লাহ রসুল এই দোয়া আমরাও করছি খুব বাতে আল্লাহ আমাদের উপর থেকে যেন এই ভীষণ দুর্যোগের গজব উঠিয়ে নেন আগামী জুমাতেও যদি এরকম কঠিন কঠিন রৌদ্র তাপ থাকে তাহলে আমরা মনে করছি সোয়া বারোটা শুরু করবো পনেরো একটা শেষ করে দেবো جو دیر کم تھا کہی نویل جا چھوڑ 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 اللہ باکہ آمدر کے تا دینے پرٹی آگت چھتے دیڑھو توفیق دان کرونا اقول لکو لی حاضر استقلالی و لکم ولی سائر مسلمین الحمدللہ الحمدللہ نحمدہ و نستعینہ و نستغفرہ و ون نؤمنہ و نتوکل علیہ و نعوذ باللہ من شروع انفسنا و من سجئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আপনার পাশপাশি যারা বসবাস করে তার নিশ্চয় ওটা বুঝতে পারেন অর্থাৎ তাদের বাড়িতে খাবার পৌঁছে দিবে যে কোনো মূল্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আমাদের জন্য ফরজ এই মুহূর্তে অন্তত কারণ এই প্রচন্ড গরমে মানুষ বাইরে কাজ করতে পারছে না যারা কর্মজীবী শ্রমজীবী তাদের দুঃখ বোঝার চেষ্টা করুন আল্লাহ রসুল বলছেন দেখো আবগুন এই ফির দোয়া আফা হিনা তোর যা কোন তোমরা আমাদের দিন আমাকে সন্ধান করো দুর্বল শ্রেণীর মধ্যে কারণ তোমরা দুনিয়াতে সাহায্যপ্রাপ্ত এবং রুজি প্রাপ্ত হও দুর্বল শ্রেণীর মাধ্যমে তারা যদি শিল্পের শ্রম না দেয় নির্মাণ শ্রমিকদের শ্রম না দেয় না কৃষি শ্রমিক যদি কৃষিতে শ্রম না দেয় না দেয় ফসল বক্র কিচ্ছু দুনিয়াতে হবে না তাদের কষ্টের দিকে আমরা সবাই তাকাবেন নিজকের তাদের মেয়েরা অনেকে স্বামী হারা অনেকে বিধবা এই মেয়েরা যে কত কষ্ট করে তাদের বাচ্চাদের মানুষ করছে এদিকে খেয়াল করুন তাদের প্রতি মহব্বত করুন তাদের প্রতি রহম করুন আল্লাহ রসুল বলছেন দেখো তোমরা দুনিয়া বাসীর রহম করো এর হামু ফিল অর্ধে এর হামুক মানফিস সামা তোমরা জমিন বাসীর দয়া করো আসমান বাসী তোমাদের উপরে দয়া করবে আল্লাহ

ভাইদের দিতে পেরেছি এবং সেটা তারা পেয়েও গিয়েছে মিশর সরকারের পক্ষ থেকে তারা পেয়ে আমাদেরকে রশিদ পাঠিয়ে দিয়েছে বলো আলহামদুলিল্লাহ আপনারা আবার দিতেই থাকেন যতদিন যুদ্ধ থাকবে হয়তো দিতেই থাকতে হবে আর আমরা পাঠাতেই থাকবো আহলে চন্দন বাংলাদেশের এখন নোহাম আপনারা জানেন পাঠিয়ে দেবেন যে কোনো ব্যক্তির হাতে দিয়ে ঠকবেন ঠকবেন না اللّہ مل محمد وال عل محمد قم صلی تعالیٰ ابراہیم عال علبرہیمد المجید اللّہ بارق علیہ محمد ول محمد قم بارک تعلیٰ ابراہیم وال علیہ ابراہیم الند المجد اللہ نصر الدین محمد صلی اللہ وسلم جالہم مخض المن خضل الدین محمد صلی اللہ وسلم جعالہ منہم عباد اللہ رحم اللہ ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يَتَجِبْ لكم ولذكر الله تعالى واعلى واعز وجل واتم